আমরা চাষি, আমরা প্রত্যেকেই কয়েকটা ভুলের কারণে আমরা সবজি বা ফসল থেকে পর্যাপ্ত পরিমাণে টাকা পাই না, লসের সম্মুখীন আমাদের হতে হয়। আমরা কখনো কখনো সবজি চাষ করি, কখন মাঝামাঝি টাইমে, কখনো কখনো চাষ করি শেষের টাইমে। তাহলে আমরা মাঝামাঝি এবং শেষের টাইমে চাষ করলে কোনো রকম টাকা ইনকাম করতে পারবো না। যে ফুলকপি এবং বাঁধাকপি বাজারে এখন 1 টাকা 2 টাকা দরে বিক্রি হচ্ছে, সেই ফুলকপি এবং বাঁধাকপি যখন আগাম উঠেছিল তখন কিন্তু সেখানে প্রচুর দাম ছিল। ফুলকপির দাম 80 টাকা ছিল এবং সেই সঙ্গে সঙ্গে বাঁধাকপির দামও কিন্তু 30, 35, 40 টাকা পাইকারি রেটে বিক্রি হচ্ছিল। কিন্তু সেই সবজিগুলির কিন্তু বর্তমানে চাহিদা নেই, কারণ মানুষ এক এক ধরনের সবজি বারে বারে খেতে তারা ভালোবাসে না, তাই আলাদা করে নতুন কিছু কিছু সবজিকে তারা কিন্তু খেতে পছন্দ করে। তাই দর্শক বন্ধু, এমতো অবস্থায় আপনারা যদি আগাম কয়েকটা সবজি চাষ করে ফেলেন, তাহলে আপনারা হাজার হাজার টাকা 45 থেকে 50 দিন পর থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। তাই এই ফেব্রুয়ারি মাসে আগাম সবজি হিসাবে কোন কোন সবজি চাষ করে আপনি সবথেকে বেশি ইনকাম করবেন, চলুন এই ভিডিওতে এক এক করে জেনে নেওয়া যাক। এবং তার আগে একটি ছোটো রিকোয়েস্ট করবো, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। এই মুহূর্তে আগাম সবজি এবং সেই সঙ্গে সঙ্গে শাকগুলিকেও চাষ শুরু করতে হবে। ফার্স্টে আমি সবজিগুলি নিয়ে আলোচনা করব, তারপরে শাকগুলি নিয়ে ধীরে ধীরে বিস্তারিত বর্ণনা দেব। ফার্স্টলি বন্ধু, এই মুহূর্তে আপনি যদি 45 থেকে 50 দিনের মধ্যে মার্কেট বা বাজার ধরতে চান গ্রীষ্মকালীন সবজির, তাহলে ফার্স্টে আমাদের ঝিঙে চাষের দিকে ঝুঁকতে হবে। বন্ধুরা, তোমরা জানো বাজারে এখন কোনো রকম ঝিঙে নেই, বাজারে যে সমস্ত সবজিগুলি আছে তার কিন্তু প্রচুর দাম। শুধুমাত্র পাতাকপি এটার একটু দাম কম, ফুলকপির একটু দাম কম, বাদে অন্য অন্য সবজির কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, কারণ শীতকালীন সবজিগুলি কিন্তু বাজারে আর নেই বললেই চলে। তাই এমতো অবস্থায় শীতকালীন সবজিগুলি কিন্তু বাদ দিয়ে আমরা যদি গ্রীষ্মকালীন আগাম সবজি ঝিঙে চাষ করতে পারি, তাহলে আমরা প্রচুর পরিমাণে প্রফিট বা টাকা ইনকাম করতে পারবো। বন্ধুরা, এখনই খুব দ্রুত অনামিকা কোম্পানি ঝিঙে অথবা রামা হাইব্রিড ঝিঙের বীজ খুব দ্রুত আমরা এনে, বীজটা এনে পর্যাপ্ত পরিমাণে জমিতে যদি সঠিকভাবে বপন করে চারাটা যদি বার করতে পারি, তাহলে সেই ঝিঙে 45 থেকে 50 দিনের মধ্যে ধরন দেবে এবং প্রচুর পরিমাণে সেখান থেকে ইনকাম করা যাবে। 1 কেজি ঝিঙের পরিমাণ কিন্তু ফার্স্টের দিকে কিন্তু 50 থেকে 80 টাকা দরে কিন্তু পাইকারি রেটে বিক্রি হয়। তাহলে যদি ঝিঙে চাষের দিকে ঝুঁকতে পারি, তাহলে প্রচুর টাকা ইনকাম করতে পারবো। 2 নম্বরে বন্ধুরা, যে ঝিঙে বা যে সবজি চাষের দিকে আমাদের ঝুঁকতে হবে, 2 নম্বরে বন্ধুরা সবজি চাষ হিসেবে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমাদের শসা চাষের দিকে ঝুঁকতে হবে। বন্ধুরা, সামনেই কিন্তু আসছে রমজান মাস, তোমরা জানো মার্চ মাসের শেষের দিকেই কিন্তু রমজান মাস। সেই রমজান মাসে আমরা যদি শসাটা বাজারে পর্যাপ্ত পরিমাণে তুলতে পারি, অর্থাৎ এই 45 থেকে 50 দিনের ভিতরে যদি শসাটা বাজারে তুলতে পারি, তাহলে আমরা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবো। তাই এখনই খুব দ্রুত আমরা কিন্তু কৃষক বন্ধুর আর শসার বীজ, সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা অশোকের শসার বীজ, সেই সঙ্গে সঙ্গে হীরা কোম্পানির রকেট, এই সমস্ত শসার বীজগুলো ক্রয় করে এনে খুব দ্রুত বীজটা ভিজিয়ে জমিতে যোজুক্ত মাটিতে বপন করে দিয়ে যদি চারা গজিয়ে, চারা যদি সঠিক পরিমাণে পরিচর্যা করে রমজান মাসে আমরা যদি শসাটা বাজারে বিক্রি করতে পারি, তাহলে প্রচুর পরিমাণে আমরা ইনকাম জেনারেট করতে পারবো। বন্ধুরা, তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, আপনারা শসা চাষের দিকে ঝুঁকবেন। এর পরবর্তীতে বন্ধুরা, আপনারা কিন্তু এই মুহূর্তে যাদের যাদের জমি পড়ে আছে, বেশি টাকা খরচ করতে চান না, বান বা এটা সেটা করতে চান না, বান বা মাচা তৈরি করতে চান না, যে বান বা মাচায় অনেক খরচ, তাহলে তোমাদের রিকোয়েস্ট করবো খুব দ্রুত তরমুজ চাষের দিকে ঝুঁকে ফেলো। খুব দ্রুত তরমুজ চাষের দিকে ঝুঁকতে হবে। জমিটা পর্যাপ্ত পরিমাণে তৈরি করে তরমুজের বীজটা যদি জমিতে বপন করা যায়, তাহলেও আমরা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবো। কারণ সামনেই বললাম রমজান মাস, এই সময় কিন্তু ফলের প্রচুর চাহিদা থাকে, প্রচুর পরিমাণে চাহিদা থাকে, সেই সময় কিন্তু মানুষ প্রচুর পরিমাণে ফল কেনে এবং সেই জন্য এই ফলের কিন্তু বাজার দর তখন কিন্তু হাই রেটে থাকে। তাই এখনই যদি তরমুজ চাষ করতে পারি, প্রচুর পরিমাণে ইনকাম তো করতে পারবো। এর পরবর্তীতে বন্ধুরা, পরবর্তী ফসল হিসেবে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো এখনই লাউ চাষের দিকে ঝুঁকে ফেলো। কারণ বন্ধুরা, এখন কিন্তু 1 পিস লাউ কত বিক্রি হচ্ছে, 15 টাকা দরে, কখনো কিন্তু 18 টাকা দরে 1 পিস লাউ পাইকারি রেটে বিক্রি হচ্ছে, লাউ বাজারে নেই বললেই চলে। এবং ফাল্গুন মাসে যখন গরম পড়া শুরু হয়, তখন প্রচুর পরিমাণে লাউয়ের চাহিদা শুরু হয়ে থাকে। তাই এখনই যদি আমরা RKS কোম্পানি বা বাংলাদেশের SRS কোম্পানি, এইরকম নানান কোম্পানির লাউয়ের বীজ যদি জমিতে এনে বপন করতে পারি যোজুক্ত মাটিতে, তাহলে সঠিক যদি পরিচর্যা করে লাউয়ের চাষটা করতে পারি, তাহলে প্রচুর পরিমাণে আমি ইনকাম আপনারা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমিও কিন্তু কিছু পরিমাণে লাউ চাষ শুরু করেছি। তাই দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু লাউ চাষের দিকে ঝুঁকে পড়বেন, তাহলে 45 থেকে 50 দিনের মধ্যে আপনারা কিন্তু ইনকাম শুরু করতে পারবেন।
এই পরবর্তীতে বন্ধুরা যে সবজি চাষ করে আপনারা অধিক ইনকাম করবেন সেটা বন্ধু কাকরুল। বন্ধুরা তোমরা জানো কাকরুল একটা গ্রীষ্মকালীন ফসল, এটা কিন্তু বন্ধুরা ফাল্গুন মাসে কিন্তু এর গের বপন করা হয় এবং সেটা কিন্তু চৈত্র মাসের দিকে, চৈত্র এবং বৈশাখ মাসের দিকে প্রচুর পরিমাণে ধরন দেয় বা ফলন দেয়। কিন্তু এমত অবস্থায় যদি এই মাঘ মাসের সিজনে আমরা যদি কাকরুলের গের বপন করতে পারি তাহলে আমাদের ফাল্গুন মাসের শেষের দিকে আমরা কিন্তু কাকরুলটা পর্যাপ্ত পরিমাণে বাজারে বিক্রি করতে পারবো। তখন 1 কেজি কাকরুলের দাম 100 থেকে 120 টাকা থাকে, তাই প্রচুর পরিমাণে ইনকাম তুমি জেনারেট করতে পারবে। তাই খুব দ্রুত আমাদের কাকরুলের গের সংগ্রহ করে গেরটা বপন করা শুরু করতে হবে। তার পরবর্তীতে বন্ধুরা খুব দ্রুত আমাদের এখন পটল চাষের দিকে যুক্তে হবে। কারণ বন্ধুরা এখন যে সমস্ত চাষি বন্ধুর এলাকায় পটল আছে বা পটলে কিছু পরিমাণে ফুল ফুটছে তারা জানো পটলে 1 কেজি দর পাইকারি রেটে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তাই বন্ধু ফাল্গুন মাসের সিজনেও কিন্তু 30-35 এমনকি 40 টাকা পর্যন্ত কিন্তু পটলের দাম থেকে থাকে। তাই যদি এখনও যদি পটলের চারাটা খুব দ্রুত জমিতে এনে বপন করতে পারো তাহলেও তুমি পটল সঠিক পরিমাণে যদি ফাল্গুন মাসের শেষের দিকে বা ফাল্গুন মাসের মধ্যেই যদি তোমরা পটলটা বাজারে তুলতে পারো তাহলে প্রচুর পরিমাণে দাম পেয়ে যাবে। তাই পটল চাষের দিকে আমাদের এখনই ঝুঁকে পড়তে হবে। এর পরবর্তীতে বন্ধুরা যদি তোমরা 45 থেকে 50 দিনের মধ্যে আমরা যদি ইনকাম জেনারেট করতে চাও তাহলে ভেন্ডি চাষের দিকে ঝুঁকতে হবে। কারণ বন্ধুরা ভেন্ডি তোমরা জানো এখন 1 কেজি ভেন্ডি কিন্তু বাজারে অনেক দরে বিক্রি হচ্ছে, অনেক দরে। অর্থাৎ 100 গ্রাম ভেন্ডি কিনতে গেলে 10 টাকা, কোথাও কোথাও কিন্তু 9 টাকা এইরকম দরে কিন্তু বিক্রি হচ্ছে। তাই যদি ভেন্ডি আমরা চাষ করতে পারি তাহলে কিন্তু 40 থেকে 50 টাকা দরে পাইকারি রেটে ভেন্ডির দাম পেয়ে যাবো। তাই এখনই খুব দ্রুত ভেন্ডির বীজ বপন করতে হবে। পান মার্কা ভেন্ডির বীজ আছে আর মিনার মার্কা ভেন্ডির বীজ আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা সংগ্রহ করে এনে জমিতে অবশ্যই বপন করে দাও। বীজটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিজিয়ে নেবে এবং তারপরে কিন্তু জলযুক্ত মাটিতে দানাটা বপন করে দিতে হবে, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চারা হবে। এর পরবর্তীতে বন্ধুরা আপনি যদি আবারও 45 থেকে 50 দিনের ভিতরে ইনকাম জেনারেট করতে চান তাহলে মিষ্টি কুমড়ো চাষের দিকে ঝুঁকবেন। অবশ্যই চাইনিজ মিষ্টি কুমড়ো, যে কুমড়োটা সাদা হয়ে থাকে সেই কুমড়োর কিন্তু গ্রীষ্মকালীন ক্ষেত্রে প্রচুর চাহিদা থাকে এবং লাল কুমড়ো প্রচুর পরিমাণে বাজারে থাকে, তখন কিন্তু তার দামটা কম থাকে। কিন্তু সাদা যে কুমড়োটা থাকে তার দাম কিন্তু বেশি থাকে। তাই বর্তমানে যদি চাইনিজ কুমড়োটাও আমরা চাষ করতে পারি তাহলেও প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবো। বন্ধুরা এর পরবর্তীতে আমাদের কিন্তু অবশ্যই কয়েকটা শাক চাষের দিকে আমাদের ঝুঁকতে হবে। অবশ্যই আপনারা কোন কোন সবজিগুলি চাষ করবেন এই সম্পর্কে সবজিগুলি কিন্তু ধীরে ধীরে পার্ট টু পার্ট আলোচনা করে দিলাম। যদি কোনো সবজি আমি কিন্তু মিস্টেক করে থাকি তাহলে অবশ্যই নিচে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, দাদা এই সবজিটা চাষ করা যাবে, আমি কিন্তু জানিয়ে দেবো। অবশ্যই একটা দুটো সবজি আমি কিন্তু মিস করে গেছি। 1 নম্বরে বন্ধুরা এই সময় আমরা যদি বর্তমানে চিচিঙ্গাটা চাষ করতে পারি, চিচিঙ্গাটাও যদি দানাটা জমিতে বপন করতে পারি তাহলেও কিন্তু ওই ফাল্গুন মাসের শেষের দিকে গিয়ে বা 15 তারিখ বা 20 তারিখ নাগাদ আমরা কিন্তু চিচিঙ্গে বাজারে বিক্রি করতে পারবো, তখনও কিন্তু দাম পেয়ে যাবো। এবং আরেকটা সবজি হিসেবে অবশ্যই বলবো লাফা বা বরবটির বীজটা যদি জমিতে পর্যাপ্ত পরিমাণে বপন করা যায় তাহলেও কিন্তু দাম পাবো। বন্ধুরা আমি এখন এই মাঠে দাঁড়িয়ে আছি, প্রচুর টেম্পারেচার দিচ্ছে, প্রচুর টেম্পারেচার, রোদের প্রচুর টেম্পারেচার, মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে, গা হাত পা সব দেখো ঘেমে গেছে, প্রচুর কিন্তু গরম পড়ে গেছে। তাই এমত অবস্থায় গ্রীষ্মকালীন সবজিগুলি যদি আগাম হিসেবে আমরা চাষ করতে পারি, এই মাঘ মাস কিন্তু শীতকাল কিন্তু তবু এখন গরম পড়ছে, তাই এই সময় যদি আমরা প্রচুর পরিমাণে শীত আগাম সবজিগুলি যদি চাষ করতে পারি তাহলে প্রচুর ইনকাম করতে পারবো। চলো এবার এই গ্রীষ্মকালীন ক্ষেত্রে কোন কোন শাকগুলি আমরা চাষ করে ইনকাম জেনারেট করতে পারবো চলো এবার জেনে নেওয়া যাক। এই ফেব্রুয়ারি মাসে আমাদের কিন্তু ফার্স্টেই ডাটা শাকের চাষের দিকে যুক্ত হবে। অবশ্যই হাইব্রিড ডাটা চাষ কিন্তু আপনারা করবেন না। এই মুহূর্তে যদি ডাটা শাক চাষ করতে চান মিষ্টি অবশ্যই মধুকাটি ডাটা শাকটা চাষ করবেন। লাল যে ডাটা শাকটা হয়ে থাকে সাদা ডাটা শাকটা চাষ করবেন না, ওটা বাজারে চাহিদা থাকে না, বাজারে বিক্রি হয় না। আপনার মধুকাটি ডাটা শাকটা চাষ করবেন, চিকন, বেশি মোটাও হয় না, বেশি চিকনও হয় না, এরকম হাইট হয়, ওটার বাজারে প্রচুর চাহিদা থাকে। ওই মধুকাটি ডাটা শাকের বীজ এনে জমিতে পর্যাপ্ত পরিমাণে চাষ শুরু করে দাও। এর পরবর্তী বন্ধুরা আপনারা কিন্তু শাক হিসেবে অবশ্যই লাল শাক চাষের দিকে ঝুঁকবেন। এখন কিন্তু বর্তমানে ছোটো ছোটো লাল শাকের তারি কিন্তু 10 টাকা দরে বিক্রি হচ্ছে, তাই যদি এখনই লাল শাক চাষ শুরু করা যায় তাহলেও আমরা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবো। এর পরবর্তী বন্ধুরা আরেকটি উল্লেখযোগ্য শাক যেটা কিন্তু 250 গ্রাম তারির দাম কিন্তু বর্তমানে এখন কিন্তু বাজারে ওঠেনি কিন্তু প্রত্যেক বছরই কিন্তু 250 গ্রাম ছোটো ছোটো তারি কিন্তু 10 টাকা দরে বিক্রি হয়ে থাকে, সেটা হলো পাট শাক। তাই খুব দ্রুত আমাদের পাটের বীজ এনে যদি জমিতে পর্যাপ্ত পরিমাণে আমরা বপন করতে পারি বা যাদের পটলের জমি আছে বা অন্যান্য জমি আছে এখনও পটলে সেইভাবে ফুল ফোটেনি তাদের রিকোয়েস্ট করবো পাশনি বা খুশনির সাহায্যে মাঠটা ভালোভাবে ঘুরে সেখানে জলসেচ দেওয়ার আগে পাটের বীজ ছড়িয়ে দিয়ে জলসেচ দিয়ে দাও, ওদিক পাট এমনি হয়ে যাবে, কিছু পরিমাণে ইউরিয়া সার ছড়ালে ওই পাট শাক হয়ে যাবে। তুমি কিন্তু পাট শাক বাজারে বিক্রি করে প্রচুর ইনকাম জেনারেট করতে পারবে। ঠিক আছে দর্শক বন্ধু, তাহলে দর্শক বন্ধু এই ফেব্রুয়ারি মাসের শুরুর দিক থেকেই শেষ পর্যন্ত তোমরা কোন কোন সবজিগুলি চাষ করে অধিক ইনকাম করবে সেই সম্পর্কে তথ্য কিন্তু ধাপে ধাপে আমি আলোচনা করে দিলাম। তাই প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট,
ভিডিও ভালো লাগলে প্রত্যেকে প্লিজ লাইক করে দিও, যারা যারা চ্যানেলে নতুন আছো প্রত্যেকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, যদি পারো কমেন্টে তোমার মতামত, মূল্যবান মতামত একটু জানিয়ে দিও, আর যদি কিছু না লিখতে পারো এবিসিডি যা পারো একটু লিখে দিও। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন।